যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার চ্যানেল যদি এখন অবধি মনিটাইজ না হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। রাইট নাও এসে গেছে আমাদের একটা মনিটাইজেশনের নিউ আপডেট, যেটা কিন্তু অনেকেই জানে না এখন অবধি। মনিটাইজেশনের নিউ আপডেটটা কি সেটা আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে বলে দিই, আমরা বেসিক্যালি জানি যে 1000টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখন থেকে আপনার 1000টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু কেন? ঠিক এই কেনর উত্তরটাই আজকে আমরা এই ভিডিওতে দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই। যদি আপনি একজন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন আর প্রতিনিয়ত ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি খুব ভালো করে জানেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইব প্রয়োজন হয় 365 দিনের মধ্যে। যদি সেটা আমাদের ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আমরা তখন সেটা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখন থেকে আপনার যদি 365 দিনের মধ্যে 1000টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু কেন সেটাই আজকে ভিডিওতে বলবো। কিন্তু কেন পারবেন না তার একটাই কারণ হচ্ছে নতুন যে আপডেট এসে সেখানে পুরোপুরিভাবে লিখে দেওয়া হয়েছে যে সেখানে যদি কোনোরকম আপনার কমিউনিটি গাইডলাইন্সে যদি কোনো স্ট্রাইক পড়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে ক্রাইটেরিয়া আছে 365 দিনের মধ্যে সেটা ফুলফিল হয়ে গেলেও যদি আপনার কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক পড়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কী করতে হবে? তো কী করতে হবে সেটা আমরা এই ড্যাশবোর্ডে দেখাবো এবং অ্যাপ্লাই তো ডেফিনেটলি করতে পারবেন, কিন্তু কীভাবে? এতদিন আমরা দেখে এসেছি মনিটাইজেশন ড্যাশবোর্ড ওপেন করলে আমাদের এখানে দুটো ক্রাইটেরিয়া শো করতো, একটা সাবস্ক্রাইবার একটা ওয়াচ আওয়ার্স, এবং এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু রাইট নাও আপডেট হওয়ার পর এখানে তিনটে ক্রাইটেরিয়া শো করছে। ফার্স্ট 1000টা সাবস্ক্রাইব হতে হবে এবং সেকেন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, যেটা আমাদের আছে ঠিক সেটাই এখন আছে। এবং তার সাথে যেটা অ্যাড হয়েছে থার্ড নাম্বার সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী এবং এর কতটা ইম্পর্ট্যান্ট এই চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে চলুন সেটা দেখে নিই। তো চলুন আপনাদেরকে ডেমো হিসাবে আমি দেখাই যে কমিউনিটি গাইডলাইন্সে যে স্ট্রাইক কথা বলা হয়েছে তো সেটা কী। তো আমি এখন মনিটাইজেশন বাটনে ক্লিক করবো এবং এখানে দেখুন তিনটে ক্রাইটেরিয়া শো করছে। থার্ড যে ক্রাইটেরিয়া তার নিচে দেখুন ইন এলিজিবল ইফ ইউ হ্যাভ অ্যাক্টিভ স্ট্রাইক, যদি আপনার কোনো স্ট্রাইক অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি ইন এলিজিবল, মানে আপনি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না। আমি আই বাটনে ক্লিক করে দেখে নেব এর পরে কী রয়েছে বিস্তারিত। দেখুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এখানে যদি আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার এই স্ট্রাইকটা পড়বে, এবং এই স্ট্রাইক যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন কিন্তু হবে না। 365 দিনের মধ্যে যদি আপনার 1000টা সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে থাকে তারপরেও কিন্তু হবে না যদি আপনার অ্যাক্টিভ থাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো সেক্ষেত্রে কী হবে, অনেক সময় কী হয় আমাদের ওয়ার্নিং স্ট্রাইক, মানে ফার্স্ট টাইম হয়তো ওয়ার্নিংয়ের জন্য আপনার কাছে কোনো হয়তো একটা স্ট্রাইক পড়লো, বা হয়তো আপনার কোনো গানের বা কোনো কিছুর উপর কপিরাইট স্ট্রাইক পড়েছে, সেক্ষেত্রে যদি আপনার কোনো ওয়ার্নিং স্ট্রাইক বা ওই ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু তাদের কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু ইজিলি এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার ওয়ার্নিং স্ট্রাইকের পরে যদি কোনো স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু আপনার এলিজিবল হবে না। তো সেই ক্ষেত্রে কীভাবে এলিজিবল হবে তার জন্য আপনাকে 90 ডেজ ওয়েট করতে হবে। 90 ডেজ যদি আপনি ওয়েট করেন তারপরে কিন্তু সেই স্ট্রাইকটা অটোমেটিকলি উঠে যাবে এবং তারপরে কিন্তু আপনি পুনরায় আবার সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখন থেকে ভয়ের কোনো কারণ নেই, যদি আপনার ওয়ার্নিং স্ট্রাইকের পরে যদি আপনার অন্য কোনো স্ট্রাইক পড়ে যায় তাহলে আপনার 90 দিন ওয়েট করতে হবে এবং 90 দিন ওয়েট করার পর সেটা উঠে গেলে আপনি নতুন করে আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। তাহলে আপনারা ক্লিয়ারলি জানতেই পারলেন যে ইউটিউবের নিউ মনিটাইজেশন পলিসিটা কী। তাহলে একদম দেই না, কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো মাথায় রেখে নতুন নতুন কন্টেন্ট বানান আপলোড করুন, আপনাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে, নো প্রবলেম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যারা এই মেসেজটা হয়তো অনেকেই জানে না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলোকে নিয়মিত এবং সবার আগে দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
change up.